বাংলার সবাই রে আজ চিতল মাছের মুখ গিয়ে খাওয়া হবো। হ্যালো বন্ধুরা, রিমা সুগন্ধ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে থাম্বনেল থেকে বুঝে গেছো আজকে আমি কোন টপিকে কথা বলতে চলেছি। হ্যাঁ, তোমাদের সবার প্রিয় ভিলফুড। ভিলফুড কথাটা আসলেই কার কথা মনে পড়ে যায়, সেটা হলো ঠাকুমা। আর ঠাকুমার ওই মিষ্টি মিষ্টি কথা আর ওই হাতের রান্নার কথা আমাদের খুব মনে পড়ে যায়। প্রথমত বলতে গেলে ভিলফুডটা কিন্তু অ্যাকচুয়ালি ঠাকুমার জন্যই বেশি খ্যাতি অর্জন করেছে, কারণ ঠাকুমাকে সবার ভালো লাগে আর ঠাকুমার ওই মিষ্টি মিষ্টি কথা তো আমার খুব ভালো লাগে। তো আজকে যে বিষয়ে কথা বলবো, ভিলফুড ইনকাম, ভিলফুড কত ইনকাম করে সেসব বিষয়ে আজকে কথা বলবো। তো ইনকাম করার আগে আমি জেনে যাই যে এই ভিলফুডের চ্যানেল কটি আছে। তো এই ভিলফুডের তিনটে চ্যানেল, এক ভিলফুড, দুই ভিলফুড ব্লগ, তিন ভিলফুড কিচেন। এক নাম্বার ভিলফুড, এখানে সাবস্ক্রাইব রয়েছে 2.2 মিলিয়ন। এখানে ঠাকুমা তাদের সব পরিবার মিলে রান্নাবান্না করে আর এখানে সেলিব্রিটিরাও এসেছে ঠাকুমার হাতের রান্না খেতে। আর এখানে এখানে সব থেকে বেশি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, মানে পপুলার হয়েছে, সেটা হলো কাঁচা কলার কোফতা। এটার ভিউয়ার্স রয়েছে 70 মিলিয়ন। হ্যাঁ বন্ধুরা, 70 মিলিয়ন। আর ভিলফুড ব্লগ, এখানে ব্লগ নর্মালি যেরকম ব্লগ ভিডিও হয় সেরকমই ভিডিও এখানে আপলোড করা হয়। আর এই চ্যানেলটির সাবস্ক্রাইবার হচ্ছে 481K। তিন নাম্বার ভিলফুড কিচেন, এই চ্যানেলটি আমার সত্যি কথা বলতে আমার খুব প্রিয়, কারণ এখানে দরিদ্র মানুষদের খাওয়ানো হয়। তো এই চ্যানেলটির সাবস্ক্রাইবার হচ্ছে 632K। এখানে চারজন ব্যক্তি আছে যারা রান্নাবান্না করে এবং সাঁওতাল যে দরিদ্র মানুষগুলো থাকে তাদেরকে বিভিন্ন রকমের রান্না রেসিপি বানিয়ে তাদেরকে খাওয়ায়। তো এইরকম ইচ্ছা তো প্রত্যেকের থাকে, আমারও আছে স্পেশালি। আমাদের এই ভিলফুড কিচেন যেভাবে আজ আমরা দেখতে পেয়েছি, সত্যি কিছু কিছু মানুষ অত্যন্ত অসহায়। ভিলফুড তোমরা যে কাজটা করছো সত্যি খুব সুন্দর, অসাধারণ একটা কাজ, আর তার জন্য সত্যি বলছি তোমাদের কোটি কোটি প্রণাম, কারণ তোমরা খুব সুন্দর একটা কাজ করছো, দরিদ্র মানুষদের খাবার দিচ্ছো, তো এটা খুবই একটা ভালো কাজ। তো তোমাদের যতই প্রণাম করি না কেন সেটা খুবই কম হবে, আর তোমরা এভাবে করতে থাকো। আর হ্যাঁ, অনেকে আছে যারা করতে চাইলেও করতে পারে না, যেমন আমি, আমার মতো অনেকজন আছে যারা মানে চায় যে করতে, বাট সেটা সফল মানে সেই কাজটা সফলতা পায় না, করার সুযোগটা পায় না। আমার এই ইউটিউবে আসার পিছনেও একটা কারণ রয়েছে, কারণ আমার এই ইউটিউবে না আসলেও চলবে, কারণ আমার হাজবেন্ড একজন জব করে, ভালো জব করে, তো আমার সংসার চলে যাবে। আমি যেহেতু একজন হাউস ওয়াইফ, আমার সংসার চলে যাবে, মেন আমার সব কিছুই চলে যাবে। কিন্তু আমার স্পেশালি আমার যেটা মনে হয়েছে যে আমি তো নিজের মতো বাঁচছি, ভালোভাবে বাঁচছি, আমার কোনো দুঃখ নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। কিন্তু মেন যে কথাটা আমার বারবার আমাকে ধাওয়া করে সেটা হচ্ছে, আমি কি করছি, আমি কাদের জন্য কি করছি, আমাকেও তো কিছু করা দরকার। আর সব থেকে বড়ো কথা, আমার ইউটিউবে আসার পিছনে সব থেকে মেন কারণ হচ্ছে আমি হেল্প করতে চাই সেই সব পশুদের যাদের কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা নেই, তাদের অনাহারে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয়, তা আবার খিদের জ্বালায়। তাদের জন্য আমার ইউটিউবে আসার একমাত্র কারণ, কিন্তু আমার ইউটিউবে আসার কোনো প্রয়োজন হয় না, বাট আমি সেই সব পশুদের জন্য আজকে ইউটিউবে এসেছি, কারণ তাদের জন্য আমি কিছু করতে চাই যেটা আমার একা সম্ভব নয়। হয়তো আমি একদিন দুদিন এক সপ্তাহ আমি তাদেরকে খেতে দিতে পারবো, কিন্তু তারপর, কারণ আমি নিজে কোনো কিছু ইনকাম করি না। আর এখন যে যুগ, যে কম্পিটিশনের যুগ, চাকরি পাওয়া অনেক কঠিন। আর যদি তোমরা হয়তো বলবে যে প্রাইভেট জব করতে পারো বা এ করতে পারো, সে তাই দিয়ে হেল্প করতে পারো, ইউটিউবে আসার কী দরকার। কিন্তু তোমাদের বলি, যারা এই কমেন্টগুলো করবে, তো তাদেরকে বলি যে প্রাইভেট জব করা একটা হাউস ওয়াইফের পক্ষে অনেক কঠিন, কারণ নিজের সংসার সামলিয়ে
প্রাইভেট জব করা খুব কঠিন, কারণ সব পরিবারে এগুলো অ্যালাউ থাকে না। তো আমার একটাই উদ্দেশ্য, যদি আমি কখনো ইউটিউবে কিছু করতে পারি তো আমি হেল্প করব সেই সব পশুদের ট্রিটমেন্ট করব, যারা বিনা ট্রিটমেন্টে রাস্তায় খুব কষ্টে মারা যায় আর পেটে খিদে নিয়ে রাস্তায় ঘুরঘুর করে। কিন্তু এখনকার মানে এখনকার মানুষ, সত্যি কথা বলতে সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ আছে যারা একদমই পশু পছন্দ করে না, তাদেরকে মারে, খেতে না দিবে, খেতে তো দিবে না, তাদেরকে মারবে প্লাস তাদেরকে তাড়িয়ে দেবে। তো সেই সব পশুর জন্য করতে চাই, কিন্তু আমি জানি না আদৌ আমি সফল হতে পারবো কি না, আমার এই রাস্তাটা এখানে ক্লোজ হয়ে যাবে। আমি মেইন যে টপিকটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে ভিলফুড এই তিনটে চ্যানেল থেকে কত টাকা ইনকাম করে। তো তোমরা শোনো, আমার ক্যালকুলেট অনুযায়ী ভিলফুড এই তিনটে চ্যানেল থেকে 4-6 লাখ টাকা আরামসে ইনকাম করে নেয়। তো এর থেকে বেশিও করতে পারে বা কমও করতে পারে, কিন্তু মিনিমাম 4-6 লাখ ইনকাম হয়ে যায়। তো তোমরা জানলে আর এতে অবাক হওয়ার কিছু নেই, এরকম অনেক তারকা আছে যারা এভাবে ইনকাম করছে। তো আমিও চেষ্টা করছি আমি যাতে কোনোদিন সফল হই, আর এই দরিদ্র মানুষ বলো আর এই যে পশু, এদের জন্য কিছু করতে পারি। তো তোমাদের আশীর্বাদ যদি থাকে অবশ্যই পারবো, আর জানি না পারবো কি না, রাস্তা এখানেই থেমে যাবে কিচ্ছু জানি না, সেটা একমাত্র সময় বলবে। আর ধৈর্য, অবশ্যই ধৈর্য হারানো কখনোই যাবে না, ধৈর্য রাখতে হবে। আর সব থেকে বড় কথা হলো, মানুষ যদি তোমার মুখ না চিনে তাহলে কখনো তুমি সফলতা পাবে না, কারণ আমার ফেস কেউ চেনে না, আমি একজন অজানা। তাই আমার কি তোমার অনেক এরকম ইউটিউবার আছে যাদের কেউ চেনে না, একদম অজানা। তো তাদের ক্ষেত্রে এরকমই যে অনেক কষ্ট করতে হবে, আর সব থেকে বড় কথা অনেক ধৈর্য ধরতে হবে। মানুষকে, আমাদের ভিউয়ার্সকে চেনাতে হবে আমাদের ফেস। আমাদের ফেস যেদিন চিনবে সেদিন অবশ্যই তারা আমাদেরকে ভালোবাসবে, না আমাকে, আমার মতো যেসব ইউটিউবার আছে সবাইকে ভালোবাসবে। তো এভাবেই ধৈর্য না হারিয়ে কন্টিনিউ করে যেতে হবে। আর ভিলফুড চ্যানেলকে তোমরা যেভাবে সাপোর্ট করছো, যেভাবে ভালোবাসছো, ওভাবেই ভালোবেসো। আর হ্যাঁ বন্ধুরা, তার সঙ্গে পাশাপাশি আমাকেও একটু ভালোবেসো, যারা আমার মতো ছোট ছোট ক্রিয়েটার্স আর এই নেট ইন্টারনেটের জগতে একদমই তাদের ফেস অচেনা, তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলতে চাই যে ধৈর্য কখনো হারিয়ে না, একদিন না একদিন সফলতা পাবেই। তো আমি ভিডিওটি আর বেশি বড় না করে এখানেই শেষ করে দেবো। তো সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, ভিডিওর শেষে আবারও বলছি যে তোমাদের যদি আরও নতুন নতুন ভিডিও পেতে ইচ্ছুক হও তো অবশ্যই আমাকে কমেন্টে জানায়। আর একটা কথা, এই কথাটা আমি ডেলি বলি, যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আমি ভিডিওর শেষে, যদি তোমরা দেখে থাকো এই ভিডিওর এই কথাটা আমি সবসময় জিজ্ঞাসা করি যে তোমাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো অন্য ইন্টারেস্টিং কারোর বিষয়ে যদি তোমাদের জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করো, অবশ্যই আমি সেগুলো প্রদর্শন করব। কিন্তু একটা ভিডিও আমি দিচ্ছি তোমাদেরকে, তোমাদের সামনে প্রদর্শন করছি, তোমরা দেখছো কি স্কিপ করছো জানি না, অনেকে আছে ভিডিওটা পুরোটা না দেখেই স্কিপ করে চলে যায়, বাট আমি চাই তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, জানো ভিডিওটা সম্পর্কে, তবেই তোমরা সব কিছু বুঝতে পারবে। আর সব থেকে বেশি খারাপ লাগে তখন যখন আমি ভিডিও শেষে সবসময় বলি যে আমাকে কমেন্ট করো যে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিও জানার জন্য, বাট কমেন্টের শেষে এরকম কোনো কমেন্ট আসে না। আমি ওয়েট করি যে কখন আমাকে তোমরা কমেন্ট করবে, কখন আমার ভিউয়ার্স আমাকে কমেন্ট করবে, বাট আসে না। তো এই কথাগুলো আমি সত্যি বলতে খুব কষ্টে বলছি, কারণ এই যে ভিডিওটা বানিয়েছি সত্যি কথা বলতে এটা অনেক কষ্টে বানিয়েছি, কারণ একজনের সম্পর্কে জানা, তাকে নিয়ে মানে স্টাডি করা, তার সব কিছু সম্পর্কে জানা, তো অনেক কষ্ট হয় এগুলো জেনে সেই সবগুলোকে এডিট করা, তো তাদের সম্পর্কে বলা অনেক কষ্ট হয়, তো অনেক কষ্টে ভিডিও বানাই। তো প্লিজ বন্ধুরা, তোমরা সাপোর্ট করো একটু আর আমার পাশে থেকো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও।